ভীমরতি ক্রিয়া জামাই শাশুড়ির অতঃপর বিচ্ছেদ, ভারতের শাশুড়িকে বিয়ে করার ঘটনায় তোলপাড় ওঠার পর অবশেষে সেই শাশুড়িকে ডিভোর্স দিয়েছে সুরাজ মেহতা নামের 22 বছরের যুবক। তার শাশুড়ি আশা দেবীকে বিয়ের জন্য নিজের বউ ললিতাকে ত্যাগ করেছিলেন সেই ছেলে। গত বছর বিহারের পুরিয়ানা গ্রামে ললিতা ও সুরজ মেহতার কাছে বেড়াতে আসে ললিতার মা আশা দেবী। সেখানে প্রায় 1 বছর থাকেন তিনি। এ সময় চলে তাদের সম্পর্ক। এই সময় সম্পর্কের বিষয়টি জানতে পেরে ললিতা তার বাবাকে জানায়। কিন্তু দিল্লিতে একটি ফ্যাক্টরিতে কাজ করা ললিতার বাবা আশা দেবীকে এই সম্পর্ক থেকে টলাতে পারেননি। এক পর্যায়ে তাদের বিষয়ে গ্রামবাসীর তীব্র আপত্তিকর কারণে জুন মাসের 1 তারিখ বাসা থেকে পালিয়ে বিয়ে করে আশা দেবী ও সুরাজ। বিষয়টা নিয়ে তীব্র সমালোচনা ও আলোচনা চলে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু অবশেষে শাশুড়ির সঙ্গেও সম্পর্ক ছেদ করলেন সুরাজ। সম্প্রতি তিনি জানান, আশা দেবীকে সে এখন আবারও মায়ের মতোই দেখছে, আর সে কারণে আশা দেবীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে ললিতার সঙ্গেও সম্পর্ক পুনঃ স্থাপন করছে না সুরাজ। গল্ফ সুরাজ জানায়, বিয়ের 2 মাস পর আশা ও সুরাজ দুজনেই অনুভব করে কত বড় পাগলামি করেছে তারা। তবে আশা দেবী জানান, আমি ভুল করেছি এবং কোর্টে ডিভোর্সের কাগজও পাঠিয়েছি। সুরাজ আমার মেয়ে যেমন, আমি চাই সে এবং আমার মেয়ে একত্রে থাকুক। আমিও আমার স্বামীর কাছে ফেরত যেতে চাই, কিন্তু আসলে তার এই আশা কতটা সফলতা পাবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সকলের। এমন তথ্য পেতে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।